আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমি করেছি ডাবল লেয়ার কুর্তি ওকে ডিজাইনার কুর্তি যেটাই বলেন তো কুর্তিটা কিন্তু খুবই সুন্দর তো আমি আজকে কাটিংটা আপনাদের সাথে শেয়ার করবো তো ওই স্টিচটা পরে শেয়ার করবো আর কি তো চলুন দেখে নিয়ে যাক এটা আমি কীভাবে কেটেছি ওকে তো এখানে আমি কালো কাপড় নিয়েছি তিন গজ নিয়েছি আর চেক কাপড় নিয়েছি আমার আড়াই গজ ওকে তো এই যে আঁকানোটা দেখালাম আমি ওই ওইভাবে মানে হবে এর জন্য আমি আগে আঁকিয়ে নিয়েছি আপনাদের পছন্দর জন্য তো আমি আগে এটা দিয়ে হচ্ছে নিচে করব পিছনের পাট করব আর সামনের সামনের এই ছোটো যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা করব আর মাঝখানে থাকবে কালো ওকে তো আমার মেজারমেন্টটা দেখুন আমার পুট হচ্ছে চোদ্দো বুকের উপরের পাটটা হচ্ছে আমার পনেরো ইঞ্চি থাকবে তো ফুল লেথ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি উপরের যে লেয়ারটা দেখছেন সেটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ইঞ্চি আর সেকেন্ড যে পার্টটা দেখছেন সেটা হচ্ছে আমার আট সাতচল্লিশ ইঞ্চি ওকে তো আমার হাতার মেজারমেন্ট হচ্ছে লম্বাই লম্বাই হচ্ছে পনেরো ইঞ্চি আর হাতার মাথা থাকবে এগারো ইঞ্চি ওকে তো দেখুন আমি উপরের কেটে নিচ্ছি বডিটা তো আমি এখানে সাড়ে সাত নিচ্ছি যেহেতু আমি এটাকে কলার দেবো এর জন্য সাড়ে সাত ইঞ্চে নিচ্ছি বুটটা তো ভাস্করার পাশ কিন্তু আমি নিচের দিকে রেখেছি আর খোলা পাশ আছে অপর সাইডে ওকে তো দেখুন আমি এই দিয়ে নিলাম লম্বায় সাত দিয়ে নিলাম হোলটা এইভাবে শেপ দিয়ে নিলাম আমার লম্বাই হচ্ছে পনেরো থাকবে এখানে আমি সাড়ে ষোলো নিয়েছি সেলাইয়ের জন্য আমি সবসময় একটু বেশি রাখি পরে কেটে ফেলে দেওয়া যাবে কিন্তু কম পড়লে কোথায় পাবো এর জন্য একটু বেশি রেখে দিই তো দেখুন আমার বড়ি হচ্ছে বত্রিশ ইঞ্চি আমি নিয়ে নিলাম কোমর সরি বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি আর কোমর হচ্ছে বত্রিশ ইঞ্চি তো এখন দেখুন আমি কাটিং করে নিচ্ছি গলাটা আমি এখন কাটবো না গলাটা পরে কাটবো গলা যখন লাগাবো তখন তো সেটা আমি স্টিচ এই স্টিচিংয়ের সময় আমি দেখিয়ে দিব কীভাবে গলাটা কেটেছি ওকে তো এটা যেহেতু বড় কাপড় এর জন্য আমি কাপড়টা কাটলে হয়তো বুঝবেন না আমি কাগজ কেটে আগে দেখাচ্ছি কিভাবে কাটবো তো এইভাবে কিন্তু কাপড়টা লম্বা করে থাকবে তো আমরা ডাবল ভাস করে নিলাম ওকে ডাবল ভাস করে সেম কাপড়টাও কিন্তু এভাবে কাটতে হবে ওকে তো এখন দেখুন আমি কোনি করে ফাঁসটা দিয়ে নিলাম ওকে কোনাকুনি করে এভাবে ফাঁসটা দিয়ে নিতে হবে তো কাপড়টা কিন্তু সেম এভাবে কাটতে হবে তা আমি বোঝানোর সুবিধার্থে ছোটো কাগজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখন দেখুন মাথায় আমি এমনি ইঞ্চি টেপ দিয়ে আর কি যে কোনো একটা মাপ দিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য ওখান থেকে কোমরের মাপটা দিতে হবে যেহেতু এখানে চার ভাঁজ আছে তো আপনার যে কোমরের মাপটা সেটাকে চার ভাঁজ মানে চার দিয়ে ভাগ করবেন ওকে তারপরে যে মেজারমেন্টটা হয় সেটা এখানে দেবেন সেভাবে রাউন্ডটা করে নেবেন এখন ওখান থেকে লম্বায় যে আপনার মাপটা সেটা দিয়ে নেবেন উপরের বডি ছাড়া উপরের বডি পনেরো যদি থাকে পনেরো বাদ দিয়ে আমার লং হচ্ছে টোটাল আটচল্লিশ ইঞ্চি তো পনেরো বাদ দিয়ে যা হয় সেটা আমি দিয়ে নিচ্ছি ওকে তো এভাবে কিন্তু ঘুরে ঘুরে মেজারমেন্টটা দিতে হবে তো আমি দেখুন আমি এই কলম দিয়ে নিচ্ছি শেপটা সেম এভাবেই কিন্তু কাপড়টা কাটতে হবে তো এইভাবে শেপটা দিয়ে নিলাম এখন দেখুন আমার কিন্তু উপরে যে পাটটা আছে সেটা একটু কম পড়বে হ্যাঁ একটু কিন্তু আমাকে জোড়া দিয়ে নিতে হবে যে কাপড়টা বেঁচে যাবে সেটাতে আমি আবার এখানে জোড়া দিয়ে নেবো এইটা হচ্ছে আমার দুই হাত বহরের কাপড়ের জন্য জোড়াটা পড়ছে যদি আপনারা সাড়ে তিন হাত বা তিন হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু এই জোড়াটা পড়বে না দেখুন আমি কিন্তু কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার যেটুকু জোড়া আছে আমি কোমরটা ওইভাবে কেটে নিলাম তো দেখুন এরকম একটা শেপ আসবে তো জোড়াটা কিন্তু এভাবে কাপড়টাকে ধরে যতটুকু পরিমাণ জোড়া লাগবে একে নিয়ে আমরা কেটে নিব। তো আমি যেহেতু এটা তিন পার্ট করেছি নর্মালি দুই পার্ট থাকে তো কেউ যদি চান তাহলে এভাবে করতে পারেন আর যদি এভাবে ডিজাইনার কুর্তি বানাতে চান তাহলে কিন্তু মাঝখানে আরেকটা পার্ট দিয়ে নিতে পারেন তো বাইরে এক কালার মাঝখানে এভাবে চেক কালারটা মানে চেক কাপড়টা দিলেও কিন্তু খারাপ লাগতো না তো যে যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো এখানে একটু জোড়া থাকবে সেটাকে আমি কেটে আলাদা করে নিলাম মানে সামনের পিছনের পার্টটা আলাদা করে নিলাম ওকে তো দেখুন এভাবে কিন্তু এটাকে সেলাই করতে হবে এখন আমি সামনের পাটটা যে কোনাভাবে কেটেছি মানে কোন ডিজাইনটা হবে সেটা দেখাচ্ছি কীভাবে কাটতে হবে তো ফার্স্টে কিন্তু জোড়া দিয়ে নেবেন হ্যাঁ যে ছোট কাপড়টা সেটা জোড়া দিয়ে নেবেন তারপরে এভাবে এঁকে নেবেন শেপটা এভাবে আসবে তো খেয়াল করুন তো দেখুন এভাবে কিন্তু আমি কেটে নিলাম একটু কোনা ওখানে আছে ওটা হচ্ছে জোড়াতে ধাপ তো মাঝখান থেকেও আমি কেটে নেব তো এইভাবে শেপটা হবে তো মাঝখান থেকে কেটে আমি আলাদা করে নিব আমি কিন্তু এখানে পাইপিন লাগিয়েছি তো বাসায় কিন্তু খুব সহজে একদম ডিজাইনের করতে বানানো চাই কিনার থেকে খুবই সুন্দরভাবে নিচে হাতে বানানো তো দেখুন এটা আমি মাঝখানের যে পাটটা ওটা কেটে নেওয়ার মানে বোঝানোর জন্য এরকম একটা প্রিন্টের কাগজ নিয়েছি তো যাতে আপনারা বুঝতে পারেন এখানে তিনটা লেয়ার কীভাবে আমি বানিয়েছি ওকে তো দেখুন আমি কিন্তু এটা একটু মানে পিছনের পাট থেকে ছোট নিয়েছি তো এটা একটু ছোট করে কেটে নিচ্ছি মানে পেছনেটা বড় থাকবে মাঝখানেটা ছোট থাকবে আর উপরের পাটটা আরও ছোট থাকবে ওকে এভাবে আমি কেটে নিয়েছি তো এখন দেখুন আমি বসিয়ে দেখাচ্ছি তো নিচে কিন্তু জোড়াটা দিতে হবে এর জন্য ছোট মনে হচ্ছে শেপটা ভালো মতো না এভাবে জোড়াটা দিয়ে নেবেন তো দেখুন এটা কিন্তু একটু ছোট হয়েছে তো এই যে কাগজটা দেখুন এভাবে ঠিক যেভাবে আমি বসাচ্ছি এভাবে কিন্তু কোমরে মানে জোড়াটা দিতে হবে ওকে তো সামনের পাটটা কিন্তু এরকম ছোট থাকবে তো আমি এভাবে কিন্তু সেম কাপড়টাকে এভাবে করে নিব দেখুন মাঝখানে পাইপিং দিয়ে নিব কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় বুঝতে পারেননি তো আমি আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো তো দেখুন এখানে কিন্তু আমার তিনটা পার্ট ওকে পিছনের পার্ট মাঝখানের পার্ট এখন দেখুন আমি কাপড়টা কেটে নিব এখানে আমার আড়াই গজ কাপড় আছে তো কেউ যদি লম্বাইয়ের থেকে বেশি চান তাহলে কিন্তু আরও বেশি জোড়া পড়বে আর যদি বহরে বেশি কাপড় নিতে পারেন বহরওয়ালা কাপড় তাহলে কিন্তু এত জোড়াটা পড়বে না তো দেখুন আমি কিন্তু এখানে ডাবল ভাজে কাপড়টা রেখেছি তো এখন কোনো কোনো একটা ভাজ দিয়ে নিব যেভাবে আমি কাগজটা কেটে দেখালাম সেম ওভাবেই কিন্তু হ্যাঁ তো এই যে আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি তো এখন আমি এখানে কোমরের যে মাপটা আছে সেটা দিয়ে নিব তো বত্রিশ হচ্ছে আমার ফিটিং মাপ আমি আরেক বাড়িয়ে নেব দুই তিন ইঞ্চি বাড়িয়ে নেব এর জন্য আমাকে নিতে হবে পঁয়ত্রিশ ইঞ্চি ওকে তো পঁয়ত্রিশ ইঞ্চি আমার থাকবে আর হচ্ছে এক ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিব ছত্রিশ ইঞ্চি টোটাল আমি এখানে নয় নিলাম তো ছত্রিশে চার ভাগ করলে কিন্তু নয় ইঞ্চি হয় তো আমি নয় ইঞ্চি দিয়ে নিলাম এখন আমার দেখুন উপরের যে পাটটা আছে পনেরো ইঞ্চি বাদ দিয়েও কিন্তু আপনারা নিচের যে শেপটা দিবেন ওটা দিয়ে নিতে পারেন না হলে উপরে যে পনেরো ইঞ্চি ধরে তারপরে আপনারা নিচের শেপটা দিয়ে নেবেন এভাবে তো ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাপটা দিতে হবে তো আমি দেখুন এঁকে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি দেখতেই পেলেন এখানে কিন্তু এই যে জোড়াটা সেম কাগজ যেভাবে কেটেছিলাম সেরকম জোড়াটা পড়ছে তো আমি জোড়াটা কেটে নিলাম তো এইভাবে কিন্তু জোড়াটা দিয়ে নিব তো দেখুন এখানেও কিন্তু একটা ভাজ আছে এটাকে আমি আলাদা করে নিব সামনের আর পিছনের পাটটা তো সেম দেখতেই পাচ্ছেন কাগজ যেভাবে কেটেছি ওরকমভাবে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন আশা করি তো দেখুন কতটা ঘের হয়েছে তো সাড়ে তিন হাত বহরের কাপড় নিলে কিন্তু ঘের আরকে কেউ যদি আরও বেশি খেঁচেন তাহলে অবশ্যই বেশি ঘেরালা কাপড় নিবেন মানে বেশি বহর বহর কাপড় নেবেন তো এভাবে জোড়া দিলে দেখুন একদম সার্কেল শেপটা এসে পড়ছে আমার তো একটু হয়তো অন্ধকার লাগতে পারে লোডশেডিং হয়েছিল এর জন্য তো একটু কষ্ট করে বুঝে নেবেন তো আমি এখন দেখাচ্ছি আমার কিভাবে চোরাটা পড়বে এখন মাঝখানে আমি কেটে নিচ্ছি উপরের যে পাটটা হবে সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে আমি শেপটা দিয়ে নিব তো দেখুন আমি মাঝখান থেকে কেটে নিলাম তো আমার দেখুন উপরের যে শেপটা আছে সেটা আমি এখন এখান দিয়ে নিব ওকে এভাবে করে আমি শেপটা দিয়ে নিব তো সেক্ষেত্রে আপনারা লম্বা আপনাদের যত ইঞ্চি চান ততটা দিবেন আমি এখানে আটত্রিশ ইঞ্চি নিয়েছি লম্বা মানে মাঝখানে আটত্রিশ থাকবে কোনায় কিন্তু আমার পঁয়তাল্লিশ ইঞ্চি থাকবে ওকে তো এভাবে কিন্তু শেপ দিয়ে নিতে হবে আগে ভালো করে একে দেখবেন তো এখন দেখুন আমি কেটে নিচ্ছি আপনাদের যার যেরকম সে পছন্দ সে কিন্তু সেভাবে দিতে পারেন মাঝখানে চোখাও রাখতে পারেন বা অনেকভাবে কিন্তু বানানো যায় একদম রাউন্ড শেপ করে ছোট বড় করতে পারেন সেটাও করতে পারেন তো কেউ যদি এটা করতে চান তবে অবশ্যই এটা ট্রাই করবেন তো দেখুন আমি কালো কাপড়টা মাঝখানে বসিয়ে নিলাম তো পিছনে যে কাপড়টা পেছনে থাকবে কালো কাপড়টা মাঝখানে থাকবে আর উপরেরটা দেখুন এভাবে কিন্তু আমার সেলাইটা হবে তো মাঝখানে এরকম ফাঁকা থাকবে তো এখন আমি কালো কাপড়টা কীভাবে কেটেছি সেটা দেখুন তো একই প্রসেসে কিন্তু আমি কেটেছি তারপরেও একটু দেখিয়ে দিলাম তো আমি চেক কাপড়টা যেভাবে কেটেছি ওভাবেই কোমরের মাপটা নিয়ে আমার কালো কাপড়ের লেন্থ হচ্ছে ফোরটি ফাইভ ইঞ্চি তো কোমরের মাপটা দিয়ে আমি কেটে নেব কালো কাপড়ের নিচেও কিন্তু জোড়া পড়বে তো জোড়াটা আমি দিয়ে দিব তো দেখুন এভাবে কিন্তু ঘুরে ঘুরে আমি মাপটা দিয়ে নিয়েছি তো এভাবে অবশ্যই আপনারা খেয়াল করে খেয়াল করে দেখবেন কীভাবে আমি করেছি এখন দেখুন আমি স্লিপ কাটছি তো স্লিপটা কাটা কিন্তু খুবই সহজ তো আমার হাত আর যে মাপটা আছে সেটা আপনি মানে আর হলের নিচে যে থাকে আর তার উপর একদম হাতের উপরে যে মাপটা সেটা নিয়ে নেবেন রাউন্ড শেপের তো কত হয় আমার হচ্ছে পনেরো ইঞ্চি তো এর জন্য আমি বাড়তি কাপড় অবশ্যই রাখতে হবে ওখানে তো দেখুন উপর থেকে তিন ইঞ্চি আমি নিয়ে নিলাম তিন ইঞ্চি নিচে আমাকে শেপটা দিতে হবে এখন হাতার মাথায় যে মাপটা সেটা অনুযায়ী মা হাতার মাথায় নিয়ে নেবেন বাড়তি কাপড় রেখে সেলাইয়ের কাপড় রেখে এক্সট্রা কাপড় রেখে এভাবে মাপটা দিয়ে নেবেন ওকে তো দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি আর আমি তালপাটটা কিন্তু সব সময় যখন সেলাই করা শেষে লাগানোর সময় কিন্তু কাটি সেটা কিন্তু আমি দেখিয়ে দিব তো সামনে যে হাতাটা পড়বে সেটা তালপাট কাটতে হবে তো বডিতেও কিন্তু তালপাট কাটতে হয় সেটা আমি সময় সেরাই সময় কাটি এর জন্য এখানে দেখালাম না তো স্টিচিংটা অবশ্যই আপনারা দেখে নেবেন কিভাবে স্টিচ করেছি তো আমি এখানে একটু ডিজাইন করতে চাচ্ছি মাঝখানে একটা কাপড় দিতে চাচ্ছি তো এর জন্য আমি লাল কাপড় নিয়েছি তো লাল কাপড়টা আমি এভাবে মাপ দেখ কেট নিলাম কতটুকু চড়া চাচ্ছি তো সেই অনুযায়ী নেবেন তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর একটা ফ্রক তো সবাই ভালো থাকবেন আল্লাহ